নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, প্রতিদিন আমি কোনো না কোনো রাশির নাম বলি এবং কোনো না কোনো রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ প্রতিদিন কিন্তু সৃষ্টি হয়। তাই এই বিষয়ে আপনাদেরকে প্রতিদিন আমি কিন্তু অ্যালার্ট করি এবং এই ভিডিওটি আপনাদেরকে আমি কেন দিই, আপনারা যাতে বুঝতে পারেন যে আপনাদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, আপনাদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগ রয়েছে কি না। কারণ আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণরূপে যদি আলোচনাটি শুনেন কি না, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু জানতে পারবেন। শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়ে গেলে আপনারা অনেকটাই কিন্তু ভুল করবেন। কারণ আপনারা ছোট্ট ভুলগুলো যেটা করেন সেটা হচ্ছে শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা বেরিয়ে যান। কারণ এই ভিডিওটি আপনাদের কাছে আমি খুব মূল্যবান একটি ভিডিও এবং খুব আলোচনা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওর মধ্যে কিন্তু আমি করি। শুধুমাত্র রাশির নাম শুনে ভিডিওটি বেরালে হবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনারা শুনবেন। ঠিক এই সময় আপনাদের যে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে তার মধ্যে আপনাদের রাশির নাম রয়েছে কি না সেটা আগে জেনে নিন। এবং যাদের অল্পের জন্য দেখা যাচ্ছে 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, ছোট 2-1 নাম্বারের জন্য আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, মিরাকেল কাজ করবে রাহু রক্ষা কবচ। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ রাহু কি করে, রাহু হচ্ছে শর্টকাটে এবং চট জলদি অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে। আমি বারবার বলি, তিনটি গ্রহ রাহু শুক্র বুধ আমাদের জন্মকুণ্ডলীতে যদি শুভ থাকে এবং ভাগ্যভাব, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবটা যদি আমাদের জন্মকুণ্ডলীতে শুভ থাকে নিশ্চিতরূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ প্রতিদিন অনেককেই একটা ভুল করছেন, প্রচুর লটের টিকিট কাটছেন, হয়তো আপনাদের সাথে মিলছে আবার আপনাদের কারো কারোর সাথে মিলছে না। দেখুন, সবার সাথে মিলবে এমনটি নয়, কারণ সবার সাথে মিললে সবাই কিন্তু কোটিপতি হয়ে যেত। কারণ এখানে আমি এই বিষয়টি আপনাদেরকে কেন বলি, প্রতিদিন যে কোনো না কোনো রাশির নাম আমি বলি সেখানে সেম রাশির নাম থাকে। হয়তো আপনারা অনেকেই ভাবেন যে কৌশিকদা যখন বলেছে তাহলে হয়তো আমাদের অর্থপ্রাপ্তি হবে, কিন্তু আমি বারবার বলছি ব্যক্তিগত জন্মছকটা দেখুন এবং গ্রহের প্রতিকার প্রতিবিধানটা করুন। শুধুমাত্র রাশির নাম শুনে এগালেই হবে না, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি। কারণ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আপনাদের বাচ্চা ট্রি ফর্মেশন করা দরকার রয়েছে, যাদের দীর্ঘদিন অর্থপ্রাপ্তি হচ্ছে না। দেখুন, আমি বারবার বলি, ঘড়ির কাঁটার মতো কিন্তু মানুষের ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে। কারো কারো ক্ষেত্রে খুব চটজলদি অর্থপ্রাপ্তি হচ্ছে, কারো কারো ক্ষেত্রে দেরিতে হচ্ছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে কোন বছর, কোন মাস, কোন দিন, কোন সময়ে আপনার অর্থপ্রাপ্তি রয়েছে এবং আপনাদের ফরচুনা নাম্বার কত রয়েছে আগে পরামর্শ করে জেনে নিন। কারণ অনেকে ডেট অফ বার্থ নেই, হস্তরেখার বিচারের মাধ্যমে কিন্তু এটা কিন্তু বলা সম্ভব। কারণ আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটা এই জন্যই দিই, আপনারা যাতে জানতে পারেন এবং শিখতে পারেন জন্মকুণ্ডলিতে আপনাদের যোগ রয়েছে কি না, আর যদি থাকে সেটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব। দেখুন, এই আলোচনার মূল বিষয়বস্তু জানেন, যারা প্রতিনিয়ত টাকা নষ্ট করছেন তাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা টিকিট কেটে অর্থ নষ্ট করবেন না। শুধুমাত্র যে লটারি কাটলে যে অর্থ আসবে এমন না, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে। আর যাদের 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। দেখুন, এবার আমি যে চারটি রাশির নাম বলবো এবং টার্গেট নাম্বার আপনাদেরকে জানাবো, অনেকেই অধীর আগ্রহে রয়েছেন কখন জানাবে, তো তারপর আমি আরও কিছু আলোচনা আপনাদেরকে করব। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, মীন রাশি। মীন রাশির আপনাদের টার্গেট নাম্বার 3 এবং 2,
আপনাদের যে শুভ সময় সকাল 9:48 থেকে আপনার 11:04 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 6। আপনাদের যে শুভ সময় সকাল 10:45 থেকে 11:56 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 4 এবং 7। আপনাদের যে শুভ সময় সকাল 9:52 থেকে আপনার 11:14 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ, অর্থাৎ মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে কর্কট রাশি। চার নম্বর যে রাশির আমি কথা বলবো, তিনটি রাশি অলরেডি আপনাদেরকে জানালাম। 4 নম্বর যে রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 10:29 থেকে সকাল 10:29 থেকে আপনার 12:16 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ, অর্থাৎ এই চারটি রাশির লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই চার রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ আগামীকালের জন্য কিন্তু সৃষ্টি হয়েছে। কিন্তু আমি একটি কথা বলবো, এটা যদিও সার্বিক বিচার, এটা ব্যক্তিকেন্দ্রিক বিচার নয়, যদি আপনাদের জন্মচক্রে প্রবল যোগ থাকে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। দেখুন সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কেন আপনাদের ক্ষেত্রে হচ্ছে না, কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে এবং কোন জায়গাগুলোকে পাওয়া করতে হবে। শুধুমাত্র ভিডিও দেখলে হবে না, যে বলছে কৌশিকদা দেখুন একই রাশির মানে লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে যে সেম ঘটনা ঘটবে এমনটি নয়, কারণ প্রত্যেকেরই কিন্তু গ্রহের অবস্থান, গ্রহের নক্ষত্র, দশা মহাদশা আলাদা রয়েছে, তাই সেখানে কিন্তু জানা দরকার। ব্যক্তিগত জন্মছকে যদি যোগ থাকে তবেই কিন্তু বলা সম্ভব যে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে কিনা। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, প্রত্যেকে কমেন্ট করুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।